এবার আমি যেটা বলছি সেটা শুনে শুনে ঠিকঠাক করে, আমি যেটা বলবো সেটাই তুই শুনে শুনে বলবি, কেমন? বলুন, বল। আমরা এইখানে অনুষ্ঠান করতে এসে খুবই গর্বিত, আমরা এখানে অনুষ্ঠান করতে এসে খুবই গর্ববতী। তুই সত্যি সত্যি কানে শুনতে পাস তো? নিজে বললেন, দিয়ে আবার বললেন। এবার যেটা বলছি ঠিকঠাক করে শোন, দিয়ে বল। কি বলুন তো? বল, আমরা কখনো বিপদে পড়িয়া ভাঙিয়া পড়ি না। আমরা কখনো বিপদে পড়িও জাঙ্গিয়া পড়ি না। তোকে নিয়ে আমি কি করি বলতো? নিজে বললেন, দিয়ে আবার বলে। ডাকগুলো যেগুলো দিয়েছিলাম মুখস্থ করেছিস? কোন মানে যে পশুর ডাকগুলো? পশুর ডাকগুলো যেগুলো দিয়েছিলাম? হ্যাঁ হ্যাঁ মনে আছে, বলুন। ঠিক তো? হ্যাঁ হ্যাঁ বলুন। না বলতে পারলে না? আপনি বলবেন তো আমি বলবো। ঠিক আছে, তুই প্রথমে ডগ কেমন ডাকে বল। মানে কুত্তা ডগ? দেখো না, দেখো তুই নিজে গোগো না, আমি তোকে বললাম যে তুই হ। আরে দাঁড়াও, এখন বাচ্চাটা পড়াশোনা করছে না, একটু তোমরা শোনো কেমন পড়াশোনা করেছে। চলো চলো, ঠাকুরা মারি হেভি লো। ঠিক আছে, ঠিক আছে, ভালো ভালো। এবারে টাইগার কেমন ডাকে বলতো? মানে গরু? টাইগার, টাইগার মানে কি? বাঘ। ওই বলবেন তো, আমি টাইগার মানে গরু জানি আমি। টাইগার টাইগার ভালো ভালো ভালো। এইবারে লায়ন কেমন ডাকে বলতো? লায়ন? হ্যাঁ, পাথর ছেলে, তোমাকে আমি লাইনের আওয়াজ বের করতে হচ্ছে, শানিলিয়নের নয়। কি করবো, আমি তো ওটাই ভেবেছি। তো আমি কি করবো, আমি যে আমি এখনকার লোক তো, আমি এখনের মতো ভেবেছি লিওন। বলছি দিদিমণি, আপনি তো অনেকক্ষণ ধরে প্রশ্ন করেছেন। হ্যাঁ তো কি হয়েছে? আমি তো উত্তর দিয়েছি, বলুন। যা দিয়েছিস। এবারে আমি একটা প্রশ্ন করবো, আপনি উত্তর দেন তো। তুই প্রশ্ন করবি আমায়? সত্যি বলছি, আপনার বাবার দিবে ভালো প্রশ্ন। ঠিক আছে বল। বলবো? বল। বলুন, সৌভাগ্য কাকে বলে, দুর্ভাগ্য কাকে বলে? শোন, যার যখন ভালো সময় আসে তাকে তার সৌভাগ্য বলে। তোর বাবার কি? না বলুন বলুন। আর যার যখন খারাপ সময় আসে তাকে তার দুর্ভাগ্য বলে। ওটা আপনাদের বেলায় উত্তর ছিল, আমাদের উত্তর আলাদা আলাদা। হ্যাঁ কি শুনি? বলবো? বলো। সৌভাগ্য তাকেই বলে যখন ওপর থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়বি, ওই বৃষ্টিতে আপনি একটা শাড়ি পরে দাঁড়িয়ে থেকে ভিজবেন, আর আমি ওই সিনটা দেখতে পাবো, সেটা আমার সৌভাগ্য। আর ওইটা দেখতে দেখতে আবার করে হঠাৎ করে একটা হু করে বাতাস দেবে, কুপুত করে দুটো বালি আবার চোখে ঢুকে যাবে, আমি আর ওই ভালো সিনটা দেখতে পাবো না, সেটা আমার দুর্ভাগ্য। সত্যি দুর্ভাগ্য আমার? এর মানে ছাত্র পেয়েছি? আচ্ছা লায়নের ডাক কে কে জানো? হ্যাঁ তুমি তো জানবে, লিওন। কে বলে? না না, ছেলেরা যে এতক্ষণ ধরে মজা করছে, ছেলেরা যে আমাদের সবাইকে উৎসাহ দিয়েছে, তাহলে সেটা কি বেকার? বেকার কে বললো? কি আমি কি বললাম? কি বললে? এ ছেলেরা তো জানে সব জায়গায় যায়, মজা করে, এটা জানে সবাই। কিন্তু তুমি মেয়েদের দেখো, সবাই কেমন বসে রয়েছে। না না, তোদেরকে যেতে কে বারণ করেছে? হ্যাঁ
যা তোরও যা আনন্দ কর। আমরা করতে পারি কেন, আমাদের এনার্জি আছে, মেয়েদের নেই। ওই যে ওই যে ওই যে ওই যে দেখো, ওই যে সাদা কালো চুড়িদার পরা তার সাথে তার পাশের বৌদি। আরে হ্যাঁ, বাড়িতে কি আজকে চচ্চড়ি রান্না হয়েছে নাকি ঘুগনি হয়েছে? দেখ এই দেখ ওই দেখ ওই দেখ। হ্যাঁ এখন তুমি বলো, এখন তো ছেলে মেয়ে সমান সমান। কোথায় সমান সমান? কেন সমান সমান নয় তুমি বলো? কোন জায়গায় সমান সমান বলো আমায়। কেন সমান সমান নয় বলো? দাঁড়াও, মেয়েরা শাড়ি কিনতে গেলে তার সাথে কি ফ্রি? কি ফ্রি? ব্লাউজ পিস ফ্রি। হ্যাঁ তো আমরা লুঙ্গি কিনতে গেলে আমাদের কি জাঙ্গিয়া ফ্রি দেয় নাকি? হ্যাঁ তাহলে কোথায় সমান সমান? এই বোকোনা তো, তুমি নিজে বলো এখন ছেলেদের কোন কাজটা মেয়েরা করে না? মানে ছেলেদের সব কাজ মেয়েরা করতে হয়? সব কাজ মেয়েরা এখন করছে। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। ঠিক আছে, আমরা মোটরসাইকেল চালাতে চালাতে বিড়ি ধরিয়ে দেখাবো তোমাদের কত ফুটে নি করে দেখো। মানে যে কাজটা নিয়ে চ্যালেঞ্জ করলো এটা এখন সবাই জানে। কি জানে? যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তো তোর কি? এই চুপ করো। আর ওই বিড়িটা খেলে মানুষের শরীরে ক্ষতি হয়, কোনো লাভ হয় না। হ্যাঁ আর ছেলেদের তো শুধু ওই নেশাটা নয়, তার সঙ্গে আরো আছে। কি আছে সেটা বলবো? ছেলেদের কোনো লজ্জা নেই বলে যাও। ঠিক আছে, ছেলেরা কি করে? কি করে? ড্রিঙ্ক করে তো, বাংলায় বল মদ খায়। হ্যাঁ সেটাই, বেশ করে সেটাই। তো তোর কি দেখবে যখন একটু বেশি মদ খেয়ে নিল, খেয়ে টেয়ে দিয়ে বমি টমি করে রাস্তার ধারে ড্যাং। মেয়েরা কখনো করে? মেয়েরা একবার তালি দিয়ে বলো সবাই মিলে। আহা কি ঢং তালি দিয়ে দিচ্ছে, মরে যাই মরে যাই। হ্যাঁ আমরা মেনে নিলাম, আমরা খয় ভূমি করে রাস্তা ধরে থাকি, কিন্তু তোমরা মেয়েরা কি ভালো? অবশ্যই ভালো। আর তোমরা যখন প্রেম করো, কি কার সাথে কার তুলনা করছো? মদের সাথে প্রেমের তুলনা? ওটাই তো, মদের সাথে প্রেমের নয়, প্রেমের সাথে ভূমির তুলনা। এই দেখো প্রেম কত পবিত্র জিনিস তুমি জানো? সে আমরা জানি। এই প্রেম দেখুন না, ঝোপেডারালে গিয়ে হয়ে গেল, তারপরে যখন ঘরে লুকিয়ে লুকিয়ে বমি করি সেটা কে দেখবে? তখন থেকে শুনছি আমি, তখন থেকে তুমি অনেক ছেলে ছেলে করছো। হ্যাঁ তুমি যে এত ছেলে ছেলে করছো, এবার অলিম্পিক নিশ্চয়ই সবাই দেখেছে। এবার অলিম্পিকে দেশের সম্মান কারা এনেছে? মেয়েরা এনেছে, দেশের গর্ব কারা? মেয়েরা। আর ছেলেরা কিচ্ছু আনতে পারেনি, ছেলেরা কচু এনেছে এবারে। দাঁড়া আমরা মেনে নিলাম, মেয়েরা মেডেল এনেছে, কিন্তু ওদের কোচ কে ছিল রে? এই ছেলেরা আমরা শেখাতে গিয়ে মেডেল আনতে পারি তো কি শিখেছি? হ্যাঁ কি ভাবো মেয়েদের? ভাবার কি আছে, একশো গ্রামের সাথে 20 গ্রাম ফ্রি মাঝে মধ্যে ভেবে নি কি? অনেক মজা করলাম। হ্যাঁ হ্যাঁ ছেলে মেয়ে নিয়ে অনেক কথা বললাম বললাম তো অবশ্যই সবাইকে বলবো, কেউ কিন্তু রাগ করো না, এটা জাস্ট মজা। এটা তোমার বলা না, এটা আমার বলা। একদম, তুমিও আমি ছেলেদের এটা তো সবাই মজা করেছে, বাট আমি মেয়েদের বলবো, দেখুন আজকে আমরা এটা মজার জায়গায় এসেছি, বা আমাদের মজা, এটা আমাদের ডিউটি যে আমরা একটু মজা করে সবাইকে আনন্দ দেব, সেটা আমাদের ডিউটি। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ যখন ঘরে ঝগড়া হয় তখন গোটা বেতেশ্বর কেঁপে ওঠে। হ্যাঁ মানে তোমার মানেটা কি মেয়েরা খালি ঝগড়াই করে? তো কি করে? ঠিক আছে, মেয়েদেরকে কাজটা দিয়েছিলাম, মেয়েরা মোটামুটি করেছে, হয়তো বেশি করতে পারেনি, একটু হলেও করেছে। আচ্ছা তো তুমি ওই কাজটা ছেলে ছেলে বলছো, তো ছেলেদেরকে একটু বলো। ছেলেদের বলতে হবে এমনি চাচাবে, ছেলেরা একবার জোর করে চাচা তো বম বম। জানি তো, কি জানি? বম তো বম। কেন একটু আগে বললো না যে ছেলে মেয়েরা নাকি শুধু ঝগড়াই করে? এদের গলার আওয়াজটা দেখে মনে হলো সংসারে অশান্তির বোমটা এরাই ফেলে। সবাই একটু তালি দিয়ে বলো সবাই মিলে। হ্যাঁ কারা তালি দিলি তুমি? দেখেছো লজ্জা করে না, তালি দাও তুমি। বেশি বকো না। হ্যাঁ কি বেশি বকো? নাকি জ্বালা লেগেছে গায়ে? কোনো জ্বালা লাগেনি, দাঁড়াও। এই যে বললো আমরা সংসারে বোম পেলি, তোমরা ছেলেরা একবার বলো তো, যতদিন না বিয়ে হয় ততদিন কি আমরা সংসারে আলাদা হয়ে যাই, হাঁড়ি আলাদা হয়ে যায়? কবে হয়? বিয়ের পরে। বিয়ের পরে তাই না? তাহলে হাঁড়ি আলাদা কে করলো? কে? মেয়েরা করলো। এই দাঁড়াও। কি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও? কি কি? ঠিক আছে আমি তোমার কথা মানলাম যে বিয়ের পর নাকি সংসার আলাদা হয়ে যায়, হাঁড়ি আলাদা হয়ে যায়। হ্যাঁ কিন্তু কেমন ছেলে, কেন কেমন চরিত্র যে একটা মেয়ের কথায় নিজের বাবা মায়ের থেকে আলাদা হয়ে যায়? সবাই মিলে একটু মেয়েরা তালি দিয়ে বলো। দাঁড়াও
আমরা ছেলেরা সরল ভোলা ভালা পেয়ে তোমরা তো ভুলিও নো। হ্যাঁ, নাহলে আমরা কি আলাদা হতো? তাই তারপরে সব থেকে বড় কথা হচ্ছে, মেরেছিস কলসির কানা তা বলে কি প্রেম দেবো না? আমরা প্রেম দিতে জানি তাই আমরা আলাদা হয়েছি কি? তাই না? হ্যাঁ, আবার কি প্রেম? হ্যাঁ বলছি প্রেম। হ্যাঁ প্রেম, এই প্রেমটা শুনলে না? হ্যাঁ আমার এই যে এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা রাত্রি, খোলা আকাশ, আকাশে কত সুন্দর তারা, আর সামনে কত সুন্দর মানুষজন আছে, তো প্রেমের ব্যাপারটা শুনে আমারও আজকে ঝগড়া টগড়া বাদ একটু প্রেম করতে ইচ্ছে করছে। ও বাবা, আয় বুকে আয়। ঠিক আছে ঠিক আছে, বুঝি আজকে ঝগড়া করবো না, নো নো, শুধু প্রেম করবো। হ্যাঁ আমার সোনাকে, আমি তো আমার মন্তু সোনাকে, আমি আমার পেট্রোলটাকে, পেট্রোলের এখন প্রচুর দাম, কে? আমি আমি। হ্যাঁ আমার পকেট থেকে টাকা চুরি করেছে কে? আমি। হ্যাঁ মানে বাঁচ দিয়েছে কে না আমি? আবার ফিস ফিস কেন দেয় এখানে? আবার বলছি হ্যাঁ ওইটা বাদ দাও, কারণ এটা সবাই জানে যে বইরা হচ্ছে কে বড়দের পকেট কাটে। কেন কেন? এই যে ওইটা সঞ্চয় করে রাখে পকেট কেটে, যাতে পরে সংসারের কোনো কাজে লাগাতে পারে, তার জন্য পকেট কাটে। এটা কোনো ব্যাপার হলো নাকি? আর তোর মুখের ময়দা ঠোঁটে লিপস্টিক কি তোর বাবার বাড়ি থেকে পয়সা আসে নাকি? হ্যাঁ দেখো এসব বেশি বকো না। হ্যাঁ আমি তোমার সঙ্গে সব বকতে চাই না, তুমি অনেক বকেছো। বলছি শোনো না, আজকে বাজারে যাবে তো? হ্যাঁ যাবো তো। কি হয়ে গেছে? যাবে তো? হ্যাঁ যাবো। বলছি কি, তুমি যখন বাজারে যাবে আমার জন্য আগে বলো তো আজকে আমাকে কেমন লাগছে। তোমাকে পুরো পেচি এই যদি করে বলো না, ভালো লাগে? ভালো লাগছে? হ্যাঁ মোটামুটি। বলছি তুমি বাজারে গিয়ে আমার জন্য একটা এমন জিনিস আনবে যাতে আমাকে দেখতে আরো সুন্দর লাগে। ওটা তোমার জন্য আনলে তো হবে না? মানে ওটা আমার জন্য আনলেই হবে? তোমার জন্য আনলে আমাকে কি করে সুন্দর লাগবে? ওটাই তো ব্যাপার। বাজারে যাব, সোজা সেই দোকানে যাব, একটা বড় 750 নেব, ঘট ঘট করে খাবো, তারপরে পুরো রূপসী। হেই মানে এগুলো খেলেই বউকে সুন্দর লাগে না? তা নালে তো তার আগে তো এরকম দেখেছো কেমন করে কথা বলছে? হ্যাঁ এই যে মানুষটা যখন আমার সাথে কথা বলবে না, তখন এরকম করে মুখ বেঁকিয়ে এরকম করে কথা বলে। আর যখন দেখবে এখানেই দেখো, এখানে কত সুন্দর সুন্দর বৌদিরা আছে। হ্যাঁ বৌদিরা ভালো আছে দেখেছো? দেখো যখন কোনো বৌদিদের সাথে কথা বলবে তখন কত সুন্দর করে কথা বলে, আমার সঙ্গে যখন কথা বলে তখন মুখ বেঁকিয়ে কথা বলে। ওটাই তো ব্যাপার, যখন নিজের বউ কাঁদে তখন মাথার যন্ত্রণা হয়, যখন লোকের বউ কাঁদে তখন বুকে যন্ত্রণা হয়। তাই না? আবার কি? নিজের বউ কাঁদলে মাথার যন্ত্রণা, ওটা টাকা খরচা। আর লোকের বউ কাঁদলে বুকে যন্ত্রণা করে, ওটা দাদার খরচা। আমার তো নাহলে শুধু বুকেই যন্ত্রণা হয়। দেখেছো কেমন করে কথা বলে? ঠিক আছে চলো, আমি এখন আর বেশি বকতে